আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কোনো ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার না করে আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত রাখার সহজ পদ্ধতি। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি আমরা কিন্তু সবসময় একটা বিশেষ আতঙ্কে থাকি, সেটা হচ্ছে কখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ভাইরাস আক্রমণ করে বসে। আজকের ভিডিওতে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার না করে কিভাবে ভাইরাস মুক্ত থাকা যায় তার দুইটি পদ্ধতি শিখিয়ে দেব। এক নম্বর হচ্ছে উইন্ডোজের সিকিউরিটি সেটিংস এবং দুই নম্বর হচ্ছে আমাদের বিশেষ সতর্কতা। আজকের ভিডিওটি কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারকারীর জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জনিত রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে ভাইরাস মুক্ত রাখার জন্য শুরুতেই আমরা যে প্রথম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে উইন্ডোজের সিকিউরিটি সেটিংস। আর এই পুরো বিষয়টি দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে। তো আমি চলে আসি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে। এখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপকে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই ভাইরাস মুক্ত রাখার জন্য উইন্ডোজের যে সিকিউরিটি সেটিংসটা অ্যাক্টিভ করতে হবে সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্টার্ট বাটনে। এই হচ্ছে স্টার্ট বাটন, কম্পিউটারের একদম বাম পাশে নিচে কোনা স্টার্ট বাটন। আমি যখন মাউস দিয়ে এখানে একটা ক্লিক করে দিব তখনই কিন্তু মানে স্টার্ট বাটনের অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা যে পাওয়ার বাটন রয়েছে এর উপরে দেখেন সেটিংস একটা অপশন রয়েছে, আমি এই সেটিংস অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের যে সেটিংসের যতগুলো অপশন রয়েছে সবগুলো এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আপডেট অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, আমি এই আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আরেকটা নতুন পেজের মধ্যে চলে আসলাম এবং এখান থেকে একদম বাম পাশে দেখেন একটা অপশন রয়েছে উইন্ডোজ সিকিউরিটি। ঠিক আছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু উইন্ডোজ সিকিউরিটির যে সাতটা বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে। তো আমরা এখানে যেভাবে আছে এভাবে না রেখে আমরা এটাকে মানে একটু বড় আকারে দেখতে চাই, যেমন এখানে ওপেন উইন্ডোজ সিকিউরিটি আমরা এই জায়গাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে উইন্ডোজের যে সিকিউরিটি অপশনগুলো রয়েছে সবগুলোই আমাদের সামনে চলে আসলো এবং এখানে কিন্তু টোটাল সাতটা বিষয় রয়েছে: ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, অ্যাকাউন্ট প্রোটেকশন, ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, অ্যাপস অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এবং ডিভাইস সিকিউরিটি, ডিভাইস পারফরমেন্স এবং সর্বশেষ হচ্ছে ফ্যামিলি অপশন। আমরা এগুলো পরে দেখব। সবার আগে এখানে যে বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে ভাইরাস মুক্ত রাখা জন্য যে অপশনটা খুবই দরকার এবং আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে সেটা হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন। তো আমরা শুরুতে এই ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনের মধ্যে একটা ক্লিক করে দেবো। মানে এই যে বক্স, এটা কিন্তু এই যে এটা একটা বক্স দেখাচ্ছে, আবার এটা একটা বক্স। আমি এই অপশনটা চালু করার জন্য বা এই অপশনে ঢোকার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনের যাবতীয় অপশন যা যা রয়েছে সবগুলো এখানে রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারেন্ট থ্রেড, মানে আমাদের কম্পিউটারের মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের ভাইরাসের থ্রেড আছে কিনা বা কোনো ধরনের আক্রমণ আছে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নো কারেন্ট থ্রেড, মানে আমাদের কম্পিউটারে কোনো ধরনের থ্রেড নেই, মানে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ করে নাই। ঠিক আছে, এবং এটা সর্বশেষ কখন আপডেট হয়েছে সেটাও দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমরা পরে ডিটেলস আলোচনা করছি, তার আগে আমরা এখান থেকে মানে এই ভাইরাস প্রোটেকশনটা অ্যাক্টিভ করার জন্য যে সেটিংসটা আমাদের অ্যাক্টিভ করতে হবে সেই বিষয়টা করার জন্য নিচে দেখেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংস এই অপশনটাতে চলে যাবে এবং এখান থেকে এই যে টার্ন অন দেওয়া আছে আমি চাইলে এটাতে ক্লিক করলে অন করতে পারি, কিন্তু এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে আমরা সবগুলো শিখতে চাই, বিস্তারিত শিখতে চাই এবং সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে ম্যানেজ সেটিংস। ঠিক আছে, ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংসের ম্যানেজ সেটিংসে একটা ক্লিক করে দেবো। তো আমি ম্যানেজ সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু চারটা অপশন চলে আসছে, যে চারটা অপশন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য। শুরুতেই আমি রিয়েল টাইম প্রোটেকশন যেটা অফ করা আছে সেটাকে অন করে দেব। এই যে এখানে ক্লিক করে দিলাম এটা কিন্তু সাথে সাথে অন হয়ে গেল। এই রিয়েল টাইম প্রোটেকশন হচ্ছে মানে কম্পিউটারটা এই মুহূর্তে সেফটির জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে আপনি যখন মানে এটা অন করে দিবেন তখনই কিন্তু আপনার কম্পিউটার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রিয়েল টাইম প্রোটেকশন দেবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসের পরে আমরা এখানে আরও তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে ক্লাউড ডেলিভার প্রোটেকশন, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব এবং এরপরে যে সেটিংসটাকে আমরা অন করব সেটা হচ্ছে অটোমেটিক স্যাম্পল সাবমিশন। ঠিক আছে, এটাকে আমরা অন করে দিলাম এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্পার প্রোটেকশন, এটাকে আমরা অন করে দিলাম।
টোটাল চারটা অপশন আমরা এখানে অন করে দেওয়ার সাথে সাথে আমাদের কম্পিউটার কিন্তু পুরোপুরি ভাইরাস মুক্ত হওয়ার জন্য রেডি। মানে এখন থেকে আমাদের কম্পিউটারে কিন্তু এত সহজে কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না, কারণ উইন্ডোজের এই সিকিউরিটি অপশনটা অনেক বেশি স্ট্রং। অন্যান্য যে অ্যান্টিভাইরাসের সফটওয়্যার রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় সেগুলোর চেয়েও উইন্ডোজের যে বিল্ট ইন এই সিকিউরিটি অপশন সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং, ঠিক আছে। তো আমরা কিন্তু ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংসের যে চারটা অপশন ছিল সেটা কিন্তু অ্যাক্টিভ করে দিলাম। এখন কিন্তু আমরা এখান থেকে এই যে কুইক স্ক্যান এটাতে ক্লিক করলে আমাদের কম্পিউটার কিন্তু ইনস্ট্যান্ট একটা স্ক্যান হয়ে যাবে, মানে পুরো কম্পিউটারটাই মুহূর্তে একটা স্ক্যান করে ফেলবে যে আমাদের এখানে কোনো ধরনের ভাইরাস আছে কিনা। আমি একটু স্ক্যান করে দেখাচ্ছি, এই যে কুইক স্ক্যানের মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে পুরো কম্পিউটার জুড়েই কিন্তু একটা স্ক্যান হয়ে যাবে আমাদের কম্পিউটার মধ্যে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা বা কোনো ধরনের ভাইরাস লুকিয়ে আছে কিনা সেটা কিন্তু এটা খুঁজে বের করে ফেলবে, ঠিক আছে। একটু সময় লাগবে, আমরা একটু সময় নিচ্ছি। তো আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে কিন্তু মুহূর্তেই কুইক স্ক্যান দিয়ে আমরা চেক করে ফেললাম যে আমাদের কম্পিউটার মধ্যে কোনো ধরনের ভাইরাসের থ্রেড আছে কিনা অথবা ভাইরাস আছে কিনা, ঠিক আছে। টোটাল টাইম লেগেছে হচ্ছে 2 মিনিট এবং 2 মিনিটে পুরো কম্পিউটার মধ্যে 46,855টি ফাইল স্ক্যান করে ফেলেছে, ঠিক আছে। টাইমটা এখানে দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু কুইক স্ক্যান। কিন্তু আপনি যদি চান যে আপনার পুরো কম্পিউটারটাকে একটু সময় নিয়ে একদম মানে আরও ডিটেলস স্ক্যান করতে, সেই অপশনটা কিন্তু এখানে রয়েছে। দেখেন এখানে স্ক্যান অপশন রয়েছে, ঠিক আছে। আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা স্ক্যানের চারটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে কুইক স্ক্যান, একটা হচ্ছে ফুল স্ক্যান, তারপর হচ্ছে কাস্টম স্ক্যান, তারপর হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান, ঠিক আছে। তো আমরা যদি মনে করি ফুল স্ক্যান করব, তখন এখানে এই যে ফুল স্ক্যানে ক্লিক করে স্ক্যান নাও দিলে কিন্তু পুরো কম্পিউটার কিন্তু স্ক্যান হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আশা করি এই বিষয়টা আপনার মোটামুটি ক্লিয়ার। তো এখন আপনাদের সাথে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনকে আপডেট কীভাবে করব সেই বিষয়টা একটু শেয়ার করতে চাই, কারণ এই সফটওয়্যারটি যদি আপনি রেগুলার আপডেট না করেন তাহলে কিন্তু আপডেট কোনো ভাইরাস যদি আসে সেটাকে কিন্তু সে ধরতে পারবে না বা ট্র্যাক করতে পারবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই যে দেখেন একটা অপশন রয়েছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আপডেট, যদি আমাদের কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যে মানে থ্রেট প্রোটেকশনের সফটওয়্যার রয়েছে সেটা আপডেট না থাকে, আপনি এখান থেকে যে চেক ফর আপডেট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আবার চেক ফর আপডেট একটা অপশন আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু চেকিং শুরু করবে এবং এটার জন্য কিন্তু অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে নেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট থেকে কিন্তু অটোমেটিক এটা চেক করে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেবে যে আপনার যে থ্রেট প্রোটেকশন সফটওয়্যারটি রয়েছে সেটা আপডেট কিনা। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে উইন্ডোজ সিকিউরিটি যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু আপডেট হয়ে গেল এবং এখানে কিন্তু লাস্ট আপডেট মানে ডেট এবং টাইম দুইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, এই যে এখানে ব্যাকে ক্লিক করে দিলাম, আরও ব্যাকে চলে যাই এবং এখানে দেখেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যে সমস্যাটা ছিল এটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। এটা কিন্তু এখন একদম গ্রিন চিহ্ন দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে দিল, তার মানে কি আমার কম্পিউটার বা ল্যাপটপ এখন কিন্তু সম্পূর্ণ নিরাপদ, মানে কোনো ধরনের ভাইরাস আমাদের এখানে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট প্রোটেকশন, এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই এখানে কিন্তু অপশনটা থাকবে যদি অ্যাক্টিভ করা না থাকে, অ্যাক্টিভ করা আছে যেহেতু সেটার অ্যাক্টিভ করার প্রয়োজন না, আমি ব্যাকে চলে যাচ্ছি। তো এখানে উইন্ডোজ সিকিউরিটি কিন্তু মোট 60টা বিষয় রয়েছে, সবগুলো বিষয়ই প্রয়োজন, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভাইরাস থ্রেট প্রোটেকশন। তো আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে আরও বেশি সতর্ক রাখার জন্য অথবা ভাইরাস যাতে কোনোভাবে আক্রমণ করতে না পারে সবগুলো পথে যদি আমরা অফ করে দিতে চাই, বাকি সেটিংসগুলোও কিন্তু আমরা এখান থেকে অফ করে দেবো, ঠিক আছে। এই যে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, মানে আমরা যে নেটওয়ার্ক করি কম্পিউটার মাধ্যমে সেই মাধ্যমে যদি কোনো ভাইরাস আসার সুযোগ থাকে ইন্টারনেটের মাধ্যমে, সেই অপশনটাকে কিন্তু আমরা মানে নিরাপত্তা দিতে পারি অথবা সিকিউরিটি নিশ্চিত করতে পারি এখান থেকে। আমরা যদি এখান থেকে এই যে টার্ন অন একটা অপশন রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই, সাথে সাথে কিন্তু আমাদের এই অপশনটা অন হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন চিহ্ন চলে আসে। এবং এরপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল। মানে অনেক সময় হয় কি কম্পিউটারে যে অ্যাপস আমরা ইনস্টল করি অথবা ব্রাউজার মানে আমরা যে ইন্টারনেট সার্চ করি ওই জায়গার মাধ্যমে কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ভাইরাস প্রবেশ করতে পারে। তো সেই জায়গাটাকেও যদি আমরা নিরাপত্তি দিতে চাই, সিকিউরিটি মেনটেন করতে চাই অথবা আমাদের এই যে উইন্ডোজ সিকিউরিটি সেটিংসটাকে অ্যাক্টিভ করতে চাই আরও বেশি নিরাপত্তার জন্য, তখন এখান থেকে এই যে টার্ন অন একটা অপশন রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার, ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপস অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল যে অপশনটি ছিল যেটার মধ্যে একটা মানে বিপজ্জনক চিহ্ন দেখাচ্ছিল সেটাও কিন্তু একটা গ্রিন সাইন চলে আসছে। তো আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে উইন্ডোজ সিকিউরিটি সেটিংসের মধ্যে যে 60টা অপশন ছিল এখন কিন্তু মোটামুটি সবগুলি নিরাপদ। এখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু এত সহজে ভাইরাস দ্বারা আক্রমণ হওয়ার কোনো
সুযোগ নেই। তো উইন্ডোজ সিকিউরিটি সেটিংসের 7টি বিষয় অ্যাক্টিভ করার পর এখন কিন্তু আমাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের বিশেষ সতর্কতা। চলুন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। কম্পিউটার বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস ছাড়া ভাইরাস মুক্ত থাকার দুইটি পদ্ধতির মধ্যে এখন আমরা দ্বিতীয় যে পদ্ধতি সেটা আলোচনা করছি, আর এটা হচ্ছে আমাদের বিশেষ সতর্ক থাকা। শুরুতেই ভাইরাস থেকে মুক্ত থাকার প্রথম যে সতর্কতা আমাদের সেটা হচ্ছে লোভনীয় বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোর মধ্যে আপনাকে বিভিন্ন অফার দেবে, বিভিন্ন ধরনের পুরস্কার দেবে, বিভিন্ন ধরনের লটারি দেবে, এই টাইপের কোনো ধরনের ওয়েবসাইট যদি আপনার সামনে চলে আসে কোনোভাবেই সেখানে আপনারা ক্লিক করবেন না। ওই ধরনের লিঙ্কগুলোতে ক্লিক করলে খুব সহজেই আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে ভাইরাস প্রবেশ করতে পারে। এবং আমাদের এই বিশেষ সতর্কতার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেন কখনোই আনট্রাস্টেড অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনাকে ফ্রিতে অনেক সফটওয়্যার দেওয়ার কথা বলবে, অনেক অ্যান্টিভাইরাস দেওয়ার কথা বলবে, অনেক ধরনের আকর্ষণীয় সফটওয়্যার আপনাকে অফার করবে। সেই ধরনের আনট্রাস্টেড যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কোনোভাবে ক্লিক করে ওই সফটওয়্যারগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন না। যদি ওই আনট্রাস্টেড ওয়েবসাইটে ক্লিক করে আপনি খুব সহজেই সফটওয়্যার পাওয়ার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাচ্ছেন, মানে ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে খুব সহজে ভাইরাস আসার সুযোগ রয়েছে। অতএব এই বিষয়গুলো থেকে আমরা সবসময় সতর্ক থাকব। এবং আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ভাইরাস আসার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাস্তা যেটা বা পথ যেটা সেটা হচ্ছে পেন ড্রাইভ। আমরা যে পেন ড্রাইভ ইউজ করি, আমরা নিজেরা যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে পেন ড্রাইভ ইউজ করি তখন কোনো সমস্যা তেমন হয় না, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আপনার পেন ড্রাইভটি অন্য কোনো কম্পিউটার, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনি কোনো একটা দোকানে গিয়েছেন আপনার কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য, ওই যে দোকানের মধ্যে অনেক মানুষের পেন ড্রাইভ ইউজ করে ওইখানে কিন্তু কারো না কারো কম্পিউটার থেকে ভাইরাস আসতে পারে, আর ওই ভাইরাস কিন্তু ওই দোকানের কম্পিউটার থেকে আপনার পেন ড্রাইভে আসবে, এবং আপনি যখন ওই পেন ড্রাইভ আবার আপনার কম্পিউটারে বা ল্যাপটপে প্রবেশ করবেন তখন কিন্তু ভাইরাস আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আক্রমণ করে বসবে। অতএব আপনি সবসময় পেন ড্রাইভ ব্যবহারে সতর্ক থাকবেন। তো আমরা কিভাবে সতর্ক থাকব, সেটা হচ্ছে আপনি যার কম্পিউটারে আপনার পেন ড্রাইভটি প্রবেশ করাচ্ছেন তার কম্পিউটারে অ্যান্টিভাইরাস আছে কিনা সেটা একটু নিশ্চিত হয়ে নেবেন। এবং আরেকটা বিশেষ সতর্কতা হচ্ছে আমরা অনেক সময় কোনো একটা ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইল কোনো দোকানে প্রিন্ট করানোর জন্য নিয়ে যাই, সেটা যদি আপনি পেন ড্রাইভ ইউজ না করে ওই দোকান থেকে, কারণ এখন কিন্তু প্রত্যেকটা দোকানে তাদের নিজস্ব একটা ইমেল থাকে বা জিমেল থাকে, ওই জিমেলটা আপনি নিয়ে আসবেন আপনার বাসা থেকে, ওই জিমেলে আপনার যে ফাইলটা প্রিন্ট করবেন সেটা তাদের কাছে সেন্ড করে দিবেন, আপনি দোকানে গিয়ে বলবেন যে আমার একটা ফাইল আসছে আপনি এটাকে প্রিন্ট করে দেন। আমি যে সতর্কতাগুলো আপনাদেরকে বললাম সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকবে ভাইরাস মুক্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।